আরেকজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, শেখ তাফসির গ্রন্থ কোনটি সবচেয়ে ভালো হবে, ইবনে কাসির না আহসানুল বয়ান, কোনটি ভালো হবে অথবা অন্য কোনটি কোনোটি থাকলে বলবেন? তাফসিরের জগতে তাফসির হলো প্রধানত দুই প্রকারের, একটা হলো তাফসির বিল মাসুর, দলিল দ্বারা তাফসির, আর আরেকটি হলো তাফসির বিল রায়, অভিমত, নিজস্ব চিন্তা থেকে তাফসির। তাফসির বিল মাসুর বা দলিল ভিত্তিক তাফসিরের মধ্যে তিনটি তাফসির হলো সবচেয়ে আপনার প্রসিদ্ধ তাফসির এবং যেগুলি দলিল ভিত্তিক। এই তিনটি তাফসিরের ভিতরে একটি হলো তাফসিরে তাবারি, আর আরেকটি হলো তাফসিরে ইবনে কাসির, আরেকটি হলো তাফসিরে বাগাওয়ি। এই তিনটি হলো প্রসিদ্ধ তাফসির, এর উপরে শ্রেষ্ঠ কোনো তাফসির নাই। এই যে আহসানুল বায়ান, এগুলি হলো পরবর্তীতে সংকলিত তাফসির, অর্থাৎ মূল তাফসিরকে সামনে রেখে একাধিক তাফসির গ্রন্থ থেকে মিলিয়ে সংকলিত তাফসির। সুতরাং এই তাফসিরটিও ভালো, তবে যদি কেউ মূল তাফসিরে যেতে পারেন, তাফসির ইবনে কাসিরটা পড়বেন, তাহলে ভালো হবে। আপনারা শুনে খুশি হবেন যে তাফসির ইবনে কাসির এর মধ্যে কিছু ইসরায়েলি রেওয়ায়ত ছিল, কিছু দুর্বল কথা ছিল, সেইগুলি আমাদের এই ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র শেখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে একদল আলেম গবেষণা করে আপনার এই ইসরায়েলি রেওয়ায়তগুলি, দুর্বল রেওয়ায়তগুলি আউট করে দিয়ে খাঁটি তাফসির ইবনে কাসির প্রকাশ করেছেন। সেটা হলো আল মিসবাহ আল মানি মনির ফি তাহজিব তাফসির ইবনে কাসির, এটা প্রকাশিত হয়েছে এক খণ্ডে, এইটার বড় ভলিউম। তো এইটা আমাদের মধ্যে প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যদি সেটা আসে তাহলে আপনারা নির্ভুল তাফসির পাবেন। যতক্ষণ না এটা পাবেন ততক্ষণ তাফসির ইবনে কাসিরকেই আপনারা অগ্রাধিকার দেবেন, আর এই আহসানুল বায়ান এগুলিও আপনারা পড়তে পারেন, পরবর্তী যুগের সংগৃহীত তাফসির।